एवरीवन दिस इज तस्निया फाइन। आज के आमी आमार हेल्दी लाइफस्टाइल किभाबे मेंटेन करी से सम्पर्के आपनादेर साथे किछु टिप्स शेयर करब। फर्स्ट अफ अल जेटा सबचेये बेशी इम्पोर्टेंट आमार जन्य सेटा होच्छे प्रपार स्लीप। राते जदि आमी 8 থেকে 9 ঘন্টা ना घुमाई ताहले आसले आमार साराटा दिन खुबी बाजे काटे। So second thing which is very important to me সেটা হচ্ছে মানসিক ভাবে এবং শারীরিক ভাবে সুস্থ থাকা, যেটার জন্য আমি প্রতিদিন একটু মেডিটেশন বা যোগা করার ট্রাই করি। সো মেডিটেশন বলতে খুব বেশি কিন্তু কিছু করি না, চোখ বন্ধ করে একটা দীর্ঘ শ্বাস নিয়ে যদি আপনি শ্বাসটা ছেড়ে দেন তাহলে কিন্তু অনেক বেটার ফিল হয়। আর সরি অ্যাবাউট দ্যাট, লেট মি হ্যাভ আ ফ্লো। ও বাই দ্য ওয়ে, ফ্লো ইজ আ নিউ লজেন্স। এটা আপনার গলার ভেতর যে খুশখুশে ভাব থাকে বা অস্বস্তি থাকে সেটা দূর করতে সাহায্য করে। সো আমার যখনই মনে হয় যে আমার একটু গলায় অস্বস্তি লাগছে বা খুশখুশে কাশি হচ্ছে, আমি একটা ফ্লো খাওয়া ট্রাই করি এবং এটা আপনাকে খুব কুল এবং একটা রিফ্রেশিং ভাইব দেয়। সো when you breathe better you feel better, why not, you should try it as well। Yoga is also very important because apni jokhon yoga korben tokhon apnar body ta ektu stress free hoy, ektu stretch kore, ar ami jeito acting kori so amar jonno body flexibility ta is very important, that's why I prefer yoga। Ar exercise er kotha jodi boli then exercise ashole shebhabe gym e je exercise kora hoy na, apnar pray dekhen amar story te ami park e jai, hati, dourai, to cardio tai amar jonno main exercise। Ar echhara ektu proper diet ডায়েট কিন্তু খুব ইম্পর্টেন্ট, when you have all the proper nutrients in your food তো ওটা আমি একটু চেষ্টা করি যে প্রপার আমিষটা বা কার্বোহাইড্রেটের পরিমাণটা কতটুকু থাকবে বা কতটুকু ভিটামিন আমি ইনটেক করছি এগুলো একটু এনশোর করার জন্য। অ্যান্ড লাস্ট অফ অল ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং দ্যাট ইজ হ্যাভিং আ পজিটিভ মাইন্ডসেট অ্যান্ড আউটলুক। আমার মনে হয় যে আমরা যদি পজিটিভ না থাকি, আমাদের ভেতরে যদি অনেক বেশি নেগেটিভিটি থাকে তাহলে কিন্তু আপনার নিজেকে হেলদি মনে হবে না। ভালো ভালো হয়তো বই পড়তে পারেন, গান শুনতে পারেন, ভালো মানুষের সাথে মেলামেশা করতে পারেন, তা আমার মনে হয় এইসব জিনিসগুলো আপনাকে একটা ভালো মানুষ হিসেবে গড়ে তোলে এবং আপনাকে হেলদি রাখতে অনেক সাহায্য করে। So that's all from me, these are my healthy lifestyle tips। আপনাদের যদি আমার lifestyle tips গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন দুই একটা ফলো করে কোনো রেজাল্ট পান কিনা আমাকে জানাবেন। আর যদি আপনাদের মনে হয় যে আমার lifestyle আরো হেলদি করার জন্য আরো বেটার টিপস আছে আপনাদের কাছে তাহলেও আমাকে কমেন্ট সেকশনে লিখে দিন, আমি পড়বো এবং I'll get back to you guys। টাটা।